গত শনিবার 16 মার্চ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। মেয়েকে দেখতে শনিবার দুপুর 2 নাগাদ শিলচরে যান ধর্মনগরের রাজবাড়ি এলাকার এমবি ইউনিট রোডের বাসিন্দা সঞ্জয় কুমার দে। সোমবার সকালে বাড়ি ফিরে দেখলেন বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। নগদ প্রায় 20-22 হাজার টাকা ছাড়াও লকার ভেঙে সমস্ত সোনার গয়নাও নিয়ে গেছে তারা। সর্বশান্ত হয়ে পড়েছেন বাড়ির মালিক সঞ্জয় কুমার দে। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকাল 10:30 নাগাদ ধর্মনগরে ফিরে বাড়ির মালিক দেখেন বাড়ির মূল ফটকটি বন্ধ থাকলেও পাশে ছোট গ্রিলের দরজাটি ভাঙা। সেই ভাঙা দরজা দিয়ে প্রবেশ করে ভেন্টিলেটর খুলে ঘরের ভেতরে ঢুকেছিল চোরের দল। সঞ্জয় কুমার দে এবং তার স্ত্রীর 2 লকারই লুটে নিয়ে গেছে তারা। চোরেদের সাহস দেখে অবাক হয়ে গেছে ধর্মনগর থানার পুলিশও। চুরি করার পরে সিসিটিভি ফুটেজ মুছে দিয়ে গেছে তারা। সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে বাড়ির মালিক দেখেন সোমবার ভোর রাতে 4:11 থেকে 4:30 পর্যন্ত সিসিটিভি ফুটেজ নেই। কেউ বা কারা মুছে দিয়েছে সেগুলো, অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করতে যে পাসওয়ার্ড দরকার তাও হ্যাক করতে পেরেছে চোরের দল। গত শনিবার আমি শিলচরে যাই, তো যাওয়ার সময় সব কিছু লক করে গিয়েছি। তো আজকে আমি শিলচর থেকে রিটার্ন করি। অ্যাকচুয়ালি আমার গত শনিবারে অ্যাকচুয়ালি আমার একটা মেয়ে হয়েছে, তো তার জন্যই গিয়েছি। তো আজকে রিটার্ন করি, মিসেসরা রয়েছে এখানে। তো এসে দেখি মেইন গেট যেটা ছিল আমাদের, ওই গেটে তালা ঠিক ছিল, তালা খুলে আমি ভেতরে আসি। ভেতরে আসার পর যে গ্রিলের গেটটা ছিল সেই গেটে দেখি যে এখানে তালাটা ঠিকই আছে, মোটামুটি খুলতে একটু কষ্ট হয়েছে কারণ ভেতর দিয়ে আমি লাগিয়েছিলাম ওটাকে। তো একটু টানাটানি করার পর খুলেছে, খুলেই আমি দেখি পাশে আর একটা গ্রিলের গেট আছে, ওই গেটটা খোলা। খোলা দেখে একটু মনে স্ট্রাইক করে, সাথে সাথে যখন ভেতরে দেখি একটা মই লাগানো আছে, লোহার মই, সেটা আমাদেরই ছিল, এটা বাইরে ছিল, সেটা লাগানো আছে এবং ভেন্টিলেটারটা ভাঙা। তো দরজাগুলো বন্ধ ছিল, একটা লাস্টের দরজাটা শুধু খোলা ছিল। তো তাড়াতাড়ি আমি এই দরজাটা খুলে যখন ঢুকি, ঢুকে দেখি সব আলমারি টালমারি খোলা, সবগুলো এই ঘরে যেইভাবে আলমারি আছে পাশের ঘরে সেম টু সেম আছে। তো সবগুলো আলমারি খোলা, লকারগুলো খোলা। লকারে কিছু টাকা ছিল আমার, কেস টাকা ছিল। কত টাকা ছিল? আর ছিল 20-22 হাজার হবে। কতটুকু সোনা হবে? সোনা সম্বন্ধে আমার ঠিক আইডিয়া নেই, তো ভালো সোনা আমার মিসেসের যত সোনা ছিল আর কি প্রথমে ছিল, তো সেটা তো নেই এখানে। আর ডকুমেন্টসগুলো নেয়নি, ডকুমেন্টস টুকুমেন্টস সব নিচে ফেলে দিয়ে গেছে। প্লাস ইমিটেশনের যে জিনিসগুলো ছিল সেগুলো নেয়নি, কারণ সেগুলো ফেলে রেখে চলে গেছে ফ্লোরে। আর তারপর আমরা খবরাখবর করার পরে আপনারা যেভাবে এসছেন, আমাদের থানা থেকে সবাই অফিসাররাও এসছে, তারপর সিসি ক্যামেরাও দেখা হয়েছে, সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরা দেখার পরে একটা সন্দেহ হয় যে ওই টাইম ডিউরেশনটা 4:10 থেকে যত সম্ভব 4:30, ওই টাইম ডিউরেশনটাকে ডিলিট করে দিয়েছে। বাচ্চা ছিল চোরদের সাথে, সাথে একজন ইন্টেলিজেন্ট মানুষও ছিল, যে সিসিটিভি বা কম্পিউটার সম্বন্ধে বেশ ভালো আইডিয়া আছে। এরকম কি কোনো আপনাদের সন্দেহ আছে যে এখানে? আমার কোনো এমনিতে সন্দেহ নেই কারোর উপর। আপনার নামটা সঞ্জয় কুমার। এটা কোন জায়গা? এটা রাজবাড়ি। চোরেদের দৌরাত্ম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে উত্তর জেলায়। বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েও নিরাপত্তা নেই সাধারণ মানুষের, অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করছে চোরের দল। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে ধর্মনগরের জনসাধারণের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।